এসেছি কাল রাত্রে সন্ধ্যা নাগাদ। আমরা একটা অজ্ঞাত পরিচয় একজন মানসিক ভারসাম্যহীন একজনকে আমরা পিতমপুর বাস স্ট্যান্ডে পাই এবং পাওয়াতে ওখানকার লোকে সবাই ছোটো মনে করাতে আমরা ওকে উদ্ধার করি। উদ্ধার করে ওকে যখন জিজ্ঞাসা করি তখন ঠিকঠাক ওর কথাবার্তার মধ্যে অসংলগ্নতা থাকে, সেই দেখে আমরা বুঝতে পারি যে ওর ওর মেন্টাল প্রবলেম আছে। তখন ওকে চায়ের দোকানে বসে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করাতে বুঝতে পারি যে ও আদিবাসী সম্প্রদায়। তো আমারই বন্ধু অজয়, ওকে আমি ডাকি। ও যেহেতু অলচিকি ভাষা জানে, কিন্তু ও যখন অলচিকি ভাষায় ওর সঙ্গে কথাবার্তা বলে তখন ও একটু ইজি হয়। ইজি হওয়াতে ওকে অনেক ডিটেলসে অনেক কিছু বলতে থাকে, তখন উদ্ধার হয় যে হ্যাঁ ওর বাড়ি মালদা জেলায়। তখন অজয় তখন ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে বুথ লেভেল অফিসারের নাম্বার বার করে ওর ছেলে যে স্কুলে পড়ে এবং সেই স্কুলে বুথ লেভেল অফিসারকে ফোন করে তার মাধ্যমে বাড়ির সঙ্গে যোগাযোগ হয় এবং বাড়ির লোক বলেছে যে হ্যাঁ ওরা এখানে আসছে, সেজন্য আমরা আজকে থানায় নিয়ে এসেছি। যে যদি ধরুন আবার যদি কোথাও চলে যায় তাহলে তো হারিয়ে যাবে, বাড়ির লোক যখন আসছে এখানে তো সে বাড়ির লোক না আসা পর্যন্ত ও যাতে থানাতে সুরক্ষিত থাকে সেই কারণে আমরা থানায় নিয়ে এসেছি এবং আমাদের প্রধান উদ্দেশ্য যাতে নিজের বাড়ি ফিরে যেতে পারে। আচ্ছা বাড়িতে? হ্যাঁ, বাড়ির লোকের সাথে যোগাযোগ হয়েছে, আমরা থানাতে বাড়ির লোকের নাম্বারও দিয়েছি। থানার ডিউটি অফিসার উনি কথা বললেন, ওটা আস্তে আস্তে হয়তো সন্দেহ হয়ে যাবে, সন্দেহের মধ্যে আমরা ওকে আমরা ওদের ওর পরিবারের হাতে আমরা দিতে পারবো, এটাই আমাদের আনন্দ লাগে। তিন না আমরা কিছু জানতে পারিনি এবং ওর পকেট থেকে আমরা দুটো জিনিস পাই মানি ব্যাগ থেকে, টাকাও ছিল কিছু মানি ব্যাগে। ছিল একটা হাওড়া রামপুরহাটের টিকিট, যেটা হাওড়ায় ডিপার্চার ট্রেনটা টাইম হলো 5:15-20 এরকম ভোরবেলায়, তার সঙ্গে সঙ্গে স্টেট বাসের 50 টাকার 3টে টিকিট ছিল, একটা বাসেরই SBSTC নাম্বার ছিল। তো সেটা দেখে আমরা বুঝতে পারি যে ও কোনো রকম হাওড়া থেকে এইদিকে আসার সময় কোথাও নেমে পড়া হয়তো, এবং ও যেহেতু মানসিক বিকারগ্রস্ত সেহেতু ঠিকঠাক করে বলতে পারছিল না, সে কারণে সমস্যাটা হচ্ছিল। তারপরে অলচিকি ভাষার সঙ্গে যোগাযোগ করার ফলে ও অনেক কিছু বলতে পারে, ইজি হয়ে যাবে। তখন তারপরে আমরা ডিটেলসগুলো জানতে পারি এবং তারপরে ওর ওর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারি বলে আজকে ওকে আমরা বাড়িতে ফিরে দেওয়ার মতন জায়গায় পৌঁছে গিয়েছি। এবং আমরা যদি ওকে ফিরিয়ে দিতে পারি খুব আনন্দ পাবো, আমরা এরকম একটা অজ্ঞাত পরিচয় ছিল যদি তার বাড়িতে ফিরিয়ে দিতে পারে, যেহেতু তার মানসিক ভারসাম্যহীন ছিল। আপনার নাম? আমার নাম বিভাস। বাড়ি কোথায়? তুমি? আমাকে আমার মা বাবা নিয়ে আসছে ছোট থেকে।